গৃহগাঁও বাদল অভিমুখে প্রকাশ সিং বাদলের শেষ যাত্রা। চণ্ডীগড়ের পর বাদলর উপজা গাঁওখন লোকে লোকারণ্য পরিবেশ। পঞ্চভূতত বিলীন হওয়ার পূর্বে জীবিতকালতে পঞ্জাবর রাজনীতিত কিংবদন্তি হয়ে পড়া প্রিয় নেতাজনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের শেষবারলৈ তেওঁৰ দর্শন লাভের উদ্দেশ্যে এনেদরেই ওলাই আহে অগণন জনতা। ইয়ার পূর্বে বৃহস্পতিবারে দিনের ভাগত চণ্ডীগড়ের সেক্টর 28 থকা শিরোমণি আকালি দলের মুখ্য কার্যালয় চৌহদত প্রয়াত বাদলের প্রতি শেষ শ্রদ্ধা জানাবলৈ সমবেত হয় দেশের রাজনীতির রথি মহারথি সকল। পুয়া প্রথমেই প্রয়াত প্রকাশ সিং বাদলের নশ্বর দেহত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এনসিপি দলের মুরব্বী একালের কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ারে। কেইবাজনো দলীয় সতীর্থর সঙ্গে চণ্ডীগড়লৈ অহা শরদ পাওয়ারে সমবেদনা জ্ঞাপন করে বাদল পরিয়ালের শোকসন্তপ্ত সদস্য সকল তথা শিরোমণি আকালি দলের নেতা কর্মী সদস্য সকলক। ইয়ার পিছতেই ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ জগত প্রসাদ নাড্ডাই প্রয়াত বাদলের প্রতি নিবেদন করে অন্তিম শ্রদ্ধাঞ্জলি। প্রয়াত বাদলক স্মরণ করে নাড্ডাই কলে, উনকা ব্যক্তিত্ব হম সবকো বহুত হি প্রভাবিত করতা থা। বাদল সাহাব এক নেতা নেই থে, এক স্টেটসম্যান থে, আর স্টেটসম্যান কে সাথ সাথ সমাজ মে সুখ শান্তি অমন চ্যান সব ভাইচারে কে সাথ রহে ইসকে লিয়ে উনহোনে আপনা সারা জীবন লাগায়া। বাদলের মৃত্যুত ভারতীয় রাজনীতির এক যুগর পরিসমাপ্তি ঘটিল বলে মন্তব্য করে নাড্ডাই কয়, মানে কে সকতা হুম কি ও মুঝে বহুত প্যার করতে থে আর উনসে হম সব লোগোঁ কো বহুত কুছ সিখনে কো মিলা। উনকা জানা এক তরিকে সে এক যুগ কি সমাপ্তি হে। এনেদরেই রাজনীতির রথি মহারথির লগতে অগণন গুণমুগ্ধ অনুরাগীয়ে 43 বছর বয়সতে পাঞ্জাবর মুখ্যমন্ত্রীর আসনত বহি পরবর্তী 5টা কই কার্যকালের মুখ্যমন্ত্রীরূপে একালের সংঘাতজর্জর রাজ্যখনক বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়া প্রকাশ সিং বাদলের প্রতি নিবেদন করে অন্তিম শ্রদ্ধাঞ্জলি। ইয়ার পিছত উপজাগাঁও বাদল অভিমুখে শেষ যাত্রার পথছোৱাত রাজপুরা, পাতিয়ালা, সংগরুর, বর্ণালা, রামপুরা আর বাথিন্দাত পথর কাষত রয়ে অগণন জনতায় প্রিয় নেতাগুলোকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। উল্লেখযোগ্য যে প্রয়াত প্রকাশ সিং বাদলের শেষ যাত্রার বাবে বৃহস্পতিবারে সমগ্র পাঞ্জাবত অর্ধছুটি ঘোষণা করা হয়েছিল। নিউজ ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।